আগের ক্লাসে আমরা আলোচনা করেছি স্টেয়ার সম্বন্ধে এবং তার কিছু টেকনিক্যাল টার্মস এবং বিভিন্ন ধরনের ধাপের ব্যাপারে আমরা আলোচনা করেছি। আজকের আমাদের আলোচ্য বিষয় রিকোয়ারমেন্টস অফ এ গুড স্টেয়ার of a good stair according to ISI Indian Institute. আজকের আমাদের আলোচ্য বিষয় কি না রিকোয়ারমেন্টস অফ এ গুড স্টেয়ার রিকোয়ারমেন্টস অফ এ গুড স্টেয়ার অ্যাকর্ডিং টু ISI। তাহলে সময় নষ্ট না করে আমরা শুরু করি ক্লাস। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের লোকেশন অর্থাৎ অবস্থান। যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের উপস্থিতি থাকবে এবং যেটা স্টেয়ারটার ফলে আমার অন্য কোন জায়গায় যাতায়াতের ক্ষেত্রে যেন অসুবিধে না হয় সেরকম একটা লোকেশন চুজ করে আমাকে স্টেয়ারটাকে প্লেস করতে হবে। এই গেল আমাদের প্রথম পয়েন্ট লোকেশন। নেক্সট আসছে আমাদের উইথ। উইথ বলতে চওড়া। আমরা যে স্টেয়ারটা তৈরি করব বা স্টেয়ারটাকে বানাবো অ্যাজ এ ড্রাফটসম্যান বা অ্যাজ এ টেকনিশিয়ান সিভিল টেকনিশিয়ান আমরা স্টেয়ারটা চওড়া কতখানি করবো বা কতটা চওড়া রাখবো আমাদের স্টেয়ারটাকে। তো নর্মালি আমরা স্টেয়ারের উইথ রাখি যেখানে এমন একটা ক্ষেত্রে যাতে দুটো মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারে অর্থাৎ দেয়ার শুড বি সাফিসিয়েন্ট স্পেস ফর টু পারসনস অর্থাৎ দুটো মানুষের চলাচল করার ক্ষেত্রে এবং যথেষ্ট পরিমাণে জায়গা থাকে। কিন্তু আমাদেরকে তার সাথে সাথে এটা জানার সাথে সাথে এটাও জানতে হবে যে তার ম্যাক্সিমাম এবং মিনিমাম লেন্থ কতটা হতে হবে মানে ম্যাক্সিমাম এবং মিনিমাম উইথ কতটা হতে হবে। তাহলে এখানে দেখো আমরা লিখে রেখেছি দা মিনিমাম উইথ অফ স্টেয়ার শুড বি টেকেন অ্যাজ 80 সেমিমিটার টু 90 সেমিমিটার 80 সেমিমিটার থেকে 90 সেমিমিটার কোন কোন ধরনের বাড়ির ক্ষেত্রে দা ফর রেসিডেন্সিয়াল বিল্ডিংস অর্থাৎ রেসিডেন্সিয়াল বিল্ডিংস এর ক্ষেত্রে স্টেয়ারের উইথ আমাকে 80 সেমিমিটার থেকে 90 সেমিমিটার বা অর্থাৎ 80 থেকে 90 সেমিমিটারের মধ্যে রাখতে হবে এবং ফর পাবলিক বিল্ডিংস আমাকে উইথ রাখতে হবে স্টেয়ারের 1.37 মিটার থেকে 1.5 মিটার অর্থাৎ আমরা এখানে জানতে পারলাম কি যে রেসিডেন্সিয়াল বিল্ডিংস এর ক্ষেত্রে স্টেয়ারের উইথ থাকবে 80 সেমিমিটার থেকে 90 সেমিমিটার এবং পাবলিক বিল্ডিংস এর ক্ষেত্রে অর্থাৎ স্কুল কলেজ অফিস আদালত হসপিটাল এই সমস্ত বিল্ডিংস এর ক্ষেত্রে স্টেয়ারের উইথ রাখতে হবে 1.3 সেমিমিটার থেকে 1.5 মিটার। এবং এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে আমরা যে কোনো বাড়ির ক্ষেত্রে রেসিডেন্সিয়াল বিল্ডিং হোক কি পাবলিক বিল্ডিং হোক যেখানে স্টেয়ার বানাতে যাই না কেন স্টেয়ারের উইথ কখনোই যেন 1.8 মিটার কে ক্রস না করে। তাহলে ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং দা উইথ অফ স্টেয়ার শুড বি 80 সেমিমিটার টু 90 সেমিমিটার ফর পাবলিক বিল্ডিংস দা উইথ অফ স্টেয়ার শুড বি 1.37 মিটার টু 1.5 মিটার। এবং কি মনে রাখতে হবে যে স্টেয়ারের উইথ যেন কখনোই 1.8 মিটারের থেকে অতিক্রম না করে যায়। নেক্সট 3 নম্বরে আসছি আমরা পিচ। পিচ অর্থাৎ নতি। এটা সম্বন্ধে আমরা আগে ক্লাসে আলোচনা করেছিলাম পিচ কাকে বলে আমরা আলোচনা করেছিলাম কাকে বলে না যেটা আমাদের স্টেয়ারটা হরাইজন্টালের সাথে যে কোণে অবস্থিত যে কোণে আমাদের স্টেয়ারটা অবস্থিত সেই কোণটাকে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কে আমরা কি বলি না অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অফ স্টেয়ার কে আমরা বলি পিচ। এবারে দেখো আমরা সেই পিচ বা নতির পরিমাণ কত তাহলে নতির পরিমাণ হরাইজন্টালের সাথে 25 থেকে 40 ডিগ্রির মধ্যে অর্থাৎ আমরা যখন স্টেয়ার বানাবো যে নতি প্রোভাইড করবো স্টেয়ারটাকে যে অ্যাঙ্গেলে রাখবো মানে নতি প্রোভাইড করবো সেটা
সেটা সবসময় 25 থেকে 40 ডিগ্রির মধ্যে অবস্থিত হতে হবে যে কোনো স্টেয়ারের ক্ষেত্রে। নেক্সট আমরা আছি হেডরুম। হেডরুম দেখো বলা যা আছে যে হেডরুম শুড নট বি লেস দ্যান 2.14 মিটার। এখন কোশ্চেনটা হেডরুম কাকে বলে? হেডরুম কাকে বলে? না মেঝের দিকে ল্যান্ডিং অথবা একটি ল্যান্ডিং থেকে অপর ল্যান্ডিং পর্যন্ত যে উলম্ব উচ্চতা তাকে আমরা বলি হেডরুম। বোঝা গেল? হেডরুম কাকে বলি? না মেঝের দিকে ল্যান্ডিং অথবা একটি ল্যান্ডিং থেকে পরবর্তী যে ল্যান্ডিং এর মাঝের যে উলম্ব উচ্চতা সেই উলম্ব উচ্চতাকে আমরা বলি হেডরুম। এবং এই হেডরুমের ভ্যালু ফর এ গুড স্টেয়ার শুড নট বি লেস দ্যান 2.14 মিটার। অর্থাৎ হেডরুমের ভ্যালু কখনোই 2.14 মিটারের কম হবে না, শুড নট লেস দ্যান 2.14 মিটার। নেক্সট টপিক আসছে আমাদের রিকোয়ারমেন্ট অফ এ গুড স্টেয়ারের ক্ষেত্রে 5 নম্বরে ট্রেড অ্যান্ড রাইজ। ট্রেড অ্যান্ড রাইজ কাকে বলে আমরা জানি? তাকে বলে যে একটি স্টেপের যে হরাইজন্টাল অংশ যেটার উপর আমরা পা রেখে চলাচল করি সেটাকে বলে ট্রেড, আর একটি স্টেপের যে ভার্টিক্যাল অংশ সেটাকে আমরা বলি রাইজ। এখানে আমরা দেখব ট্রেড এবং রাইজের কতগুলি স্ট্যান্ডার্ড ভ্যালু এবং এই সম্পর্কিত কতগুলি সূত্র। তো ট্রেড এন্ড রাইসের যে রাইস এবং ট্রেডের কতগুলি স্ট্যান্ডার্ড ভ্যালু যেগুলো আমরা বেশিরভাগ বেশিরভাগ ব্যবহার করা হয় কাজের সুবিধার ক্ষেত্রে সেগুলো হচ্ছে এগুলো প্রথম করে রাখবে খাতায় 14 সেন্টিমিটার × 30 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার × 25 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার × 24 সেন্টিমিটার এক্সেট্রা। আরও আর অনেক ধরনের ব্যবহার করি। তো মেনলি আমরা এই ক্ষেত্রে নিয়েছি স্ট্যান্ডার্ড ভ্যালুসের ব্যবহার করলো এবং এই সম্পর্কিত কতগুলি সূত্র আছে এই যে তিনটে সূত্র যে ট্রেড এবং দুটো রাইজার। ট্রেডকে আমরা টি ধরেছি, রাইজারকে আমরা আর ধরেছি, এখানে সিম্পল ব্যাপার। ট্রেড প্লাস 2 × r 3 সেন্টিমিটার 60 to 64 সেন্টিমিটার এর মধ্যে হতে হবে। নেক্সট ট্রেড ইনটু রাইজ অর্থাৎ একটি ট্রেড এবং একটি রাইজারের একটি রাইসের গুণফল, একটি ট্রেড এবং একটি রাইসের গুণফল 400 থেকে 426 এর মধ্যে হতে হবে। এবং 3 নম্বর হচ্ছে রাইস এবং ট্রেডের যোগফল, ট্রেড এবং রাইসের যোগফল 3 সেন্টিমিটার 40 to 45। এই জিনিসটা আমাদেরকে মেনে চলতে হবে ফর প্র্যাকটিক্যাল ওয়ার্কস। অর্থাৎ যখন আমরা কোন সিঁড়ি বা ট্রেড বানাতে যাচ্ছি তখন তাদের